হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব কম ইনগ্রিডিয়েন্টসে বানানো একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় এটা আমারও খুব ফেভারিট আপনারা বানিয়ে দেখতে পারেন ট্রাই করে একবার আপনাদেরও খুব ভালো লাগবে এর জন্য আমি দুশো গ্রাম পনির নিয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি আমি একটু বড় পিস কেটেছি আপনারা চাইলে ছোটো পিস কেটে নিতে পারেন একটা মিক্সি জারে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে চার টুকরো করে নিয়েছি আর দুটো আমি গ্রিন চিলি দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি হোয়াইট সিসাম মানে সাদা তিল দু টেবিল স্পুন নিয়ে নিচ্ছি আর এর সাথে নিয়ে নেব আমি মাস্টার্ড পাউডার আমি এখানে মাস্টার্ড পাউডার নিয়েছি আপনারা হোল মাস্টার্ডও নিতে পারেন এক টেবিল স্পুনের মতো নিয়ে নিলাম এবার আমি একটা সামান্য জল মিশিয়ে দু টেবিল স্পুনের মতন জল মিশিয়ে এটা আমি গ্রাইন্ড করে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেয়ে যাবেন একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা কড়াতে আমি দু টেবিল স্পুনের মতন তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেশি তেলও নিতে পারেন এটা বেশি তেলও খুব ভালো লাগে কম তেলও ভালো লাগে এবার তেলটা আমি গরম হতে দেব তেলটা হালকা গরম হয়ে গেলে তখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি এবার সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই জারটা ধুয়েও যতটুকু জল হয় এক কাপের মতন জল নিয়ে জারটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম এর মধ্যে আমি খুব সামান্য মশলা দিয়ে এটা বানাবো এর মধ্যে আমি হাফ টেবিল স্পুনের মতন হলুদ দিয়ে দিলাম আর ওয়ান টেবিল স্পুনের মতন সল্ট দিয়ে দিই আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিতে পারেন আর যারা একটু কালারফুল পছন্দ করেন একটু কাশ্মীরি রেড চিলিও এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে এটা অন্যরকম কালার হবে এবার এটার মধ্যে আমি যে পনিরের টুকরোগুলো করে রেখেছিলাম সেইগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে এবার পনিরের টুকরোগুলো একটু এপিট করে নিয়ে এটা ফুটতে দেবো কড়াইটা ঢেকে দিয়ে এটা খুবই একটা ইজি রেসিপি ঘরে থাকা খুব সামান্য মশলা দিয়েই বানানো আপনারা চাইলে এটা দুপুরে লাঞ্চে অথবা ডিনারে যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন এটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে পরোটার সাথেও ভীষণই ভালো লাগে আর গরম ভাতের সাথে তো একদম দুপুরবেলা খুব ভালো লাগে এই সময় ফ্লেমটা হাইতে রেখেছি এবার খুব ভালোভাবে ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে এটা দশ মিনিটের মতন হতে দেব। দশ মিনিট হওয়ার পরে একটুখানি চেক করে নিচ্ছি এটা দেখছি জলটা একটু শুকিয়ে এসেছে এবার এগুলো পনিরের পিসগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার উল্টে পাল্টে দিয়ে আরও পাঁচ মিনিটের মতন এটা ঢেকে দিয়ে হতে দেব এবার ঢেকে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব। পাঁচ থেকে সাত মিনিট পরে খুলে একবার দেখে নেব যে কি অবস্থায় আছে একদমই আমার একদম পারফেক্ট লাগছে আমি এতটাই গ্রেভি চেয়েছিলাম আপনাদের যতটা গ্রেভি লাগবে মনে হবে সেই হিসাবে আপনারা গ্রেভিটা রাখবেন এবার এই অবস্থায় আমি এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে এটা ঢেকে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেস্ট করতে দেব আপনাদের প্লিজ একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল আমার তো ভীষণই ভালো লেগেছে আপনারা বানিয়ে একবার দেখুন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক বাটন প্রেস করে দেবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং